আসসালামু আলাইকুম, আপনাকে আবারও আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় ডায়াপারের ব্যবহার, বাচ্চাদের ডায়াপার পরানো কি ভালো না খারাপ, ডায়াপার বদলানোর সময় করণীয়, ডায়াপার ছাড়াও বাচ্চা পালন কি সম্ভব এবং কিভাবে, শিশুদের ডায়াপারজনিত ফুসকুড়ি বা র্যাশের কারণগুলো কি, শিশুর ডায়াপারজনিত ফুসকুড়ি বা র্যাশ হলে কী কী করবেন, কখন একজন ডাক্তারের সাথে আলোচনার প্রয়োজন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অর্থাৎ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর দয়া করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঘর আলো করে কোল জুড়ে আসে নতুন অতিথি, বাবা মা আত্মীয় স্বজন সবাই খুশি হন নতুন অতিথির আগমনে। তবে নবজাতকের যত্নের জন্য প্রয়োজন হয় অনেক কিছুর। শিশুর সঠিক যত্ন নেওয়ার পরেও কাঁদতে থাকে এবং আক্রান্ত হয় সংক্রমণে। আবহাওয়া ঠান্ডা না হলেও শিশুর ঘন ঘন ঠান্ডা লেগে যায়। এ সময় অনেক মায়েরা মনে করেন শিশুকে ডায়াপার পরিয়ে রাখলে থাকা যায় নিশ্চিন্তে, কিন্তু এটি ব্যবহারের সময় নিয়ম ও পদ্ধতি না জানার কারণে শিশুর হতে পারে অস্বস্তি। এছাড়া দেখা দিতে পারে শিশুর ত্বকে নানা সমস্যা, এমনকি ভেজা ডায়াপারের কারণে ঠান্ডা লেগে শিশু অসুস্থ হয়ে যেতে পারে। এজন্য জানতে হবে এক, ডায়াপারের ব্যবহার। শিশুর ডায়াপার পরানোর জায়গায় পায়ে ও কোমরে যদি ফুসকুড়ি বা র্যাশ দেখতে পান তাহলে কিছুদিন ডায়াপার ব্যবহার করা বন্ধ রাখুন। শক্ত ডায়াপার পরানো উচিত নয়, এতে শিশুর পায়ের ও কোমরের আশপাশে দাগ হয়ে যেতে পারে, তাই ঢিলে ঢালা ডায়াপার পরানো উচিত। শিশুর নাভির নাড়িতে যদি পড়ে না গিয়ে থাকে তাহলে ওই স্থানটি শুকনো রাখার জন্য ডায়াপারের কোমরের কাছের অংশটি ভাঁজ করে রাখতে হবে এবং নাড়ি পড়ে যাওয়া পর্যন্ত এমনটি চালিয়ে যেতে হবে। ছেলে শিশুকে ডায়াপার পরানোর সময় লিঙ্গটি নিচের দিকে করে বসান, তারপর ডায়াপারটি আটকাবেন, না হলে প্রস্রাব গড়িয়ে কোমরের উপরিভাগের দিকে চলে আসবে। মলমূত্র ত্যাগের পর তা দীর্ঘক্ষণ শিশুর শরীরে লেগে না থাকে সেজন্য তাড়াতাড়ি ডায়াপার পরিবর্তন করে দিতে হবে। ডায়াপারের ওজনের দিকে লক্ষ্য রাখতে হবে যেন বেশি ভারী না হয়, কারণ এটি বাচ্চার জন্য খুবই অস্বস্তিকর। অনেক সময় পায়খানা করার পরেও বাচ্চাকে দীর্ঘ সময় রেখে দেওয়া হয়, একবার প্রস্রাব অথবা পায়খানা করলেই ডায়াপার পরিবর্তন করা উচিত। যদি ডায়াপার পরানোর জায়গায় র্যাশ উঠে তাহলে যে ব্র্যান্ডের ডায়াপার ব্যবহার করছেন তা পরিবর্তন করুন এবং অন্য ভালো মানের ব্র্যান্ড ব্যবহার করুন, কারণ শিশুর ত্বক কিছু নির্দিষ্ট ব্র্যান্ডের ডায়াপারের প্রতি সংবেদনশীল হতে পারে। দুই, বাচ্চাদের ডায়াপার পরানো কি ভালো না খারাপ। ডায়াপার পরানো ভালো কি খারাপ, এ ব্যাপারে কিছু নিয়ম মেনে চললে এবং ভালো মানের ডায়াপার বাচ্চাকে ব্যবহার করলে তাহলে কোনো সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এর সুফল পেতে পারেন। তবে যেভাবে ডায়াপার ব্যবহার করি এটা ঠিক উপায় না, সেক্ষেত্রে বাচ্চা একবার প্রস্রাব করলেই ডায়াপার পরিবর্তন করে দিতে হবে। আমাদের দেশের মায়েরা কি করে, ডায়াপারটি ওজন করতে থাকে যতক্ষণ পর্যন্ত ভারী না হয়। এই বিষয়টি বাচ্চার জন্য খুবই অস্বস্তিকর এবং ক্ষতিকর, এমনকি অনেক সময় পায়খানা করার পরেও দীর্ঘ সময় রেখে দেয়। একবার প্রস্রাব অথবা পায়খানা করলে যদি ডায়াপার পরিবর্তন করে দেওয়া যায় তাহলে ক্ষতির কিছু নেই। তিন, ডায়াপার বদলানোর সময় করণীয়।
ডায়পার বদলানোর সময় খুব যত্ন করে ডায়পার পরিষ্কার করতে হবে। ভেজা কাপড় অথবা বেবি ওয়াইপস ব্যবহার করা যেতে পারে, যা দিয়ে শিশুর নিম্নদেশ পরিষ্কার করা যায়। তবে বেশি ঘষে পরিষ্কার করা যাবে না, সামনে থেকে পিছন দিকে ভালোভাবে মোছাতে হবে, তা না হলে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে, যা থেকে ইউরিনারি ইনফেকশন হয়। শিশুকে সবসময় সামনে থেকে পিছন দিকে মোছাতে হয়, কখনই পিছন থেকে সামনের দিকে মোছানো যাবে না, বিশেষ করে কন্যা শিশুর ক্ষেত্রে। হাঁটু এবং নিতম্বের ভাঁজগুলো পরিষ্কার করে দিন, মোছানো শেষে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিন। ডায়পার পরিবর্তনের পর পাউডার বা লোশন লাগাবেন না, কারণ এর মধ্যে সুগন্ধি বস্তু বা অন্যান্য পদার্থ রয়েছে, তাতে আরও র্যাশ উঠতে পারে। যদি র্যাশ ওঠার সম্ভাবনা থাকে তাহলে ডায়পার ওয়েন্টমেন্ট ব্যবহার করুন। ডায়পার পরিবর্তনের পর ত্বক পরিষ্কার করে 2-3 মিনিট শুকানোর জন্য রেখে দিতে হবে, তারপর অন্য ডায়পার পরিয়ে দিন। কাপড়ের ডায়পার ব্যবহার করলে সুগন্ধিমুক্ত ডিটারজেন্ট ধোয়ার জন্য ব্যবহার করুন, এছাড়া গরম পানি ব্যবহার করতে পারেন। জীবাণু ছড়াতে না পারে সেজন্য শিশুর ডায়পার বদলানোর পর ভালো করে হাত ধুয়ে নিতে হবে। ময়লা ডায়পার অনেক ধরনের জীবাণুর সংক্রমণ করতে পারে, তাই ময়লা ডায়পার অন্তত দিনে একবার নিয়মিত ফেলে দিতে হবে। 4. ডায়পার ছাড়াও বাচ্চা পালন কি সম্ভব এবং কিভাবে? বাচ্চারা সাধারণত নিয়ন্ত্রিতভাবে প্রস্রাব করা শেখার আগ পর্যন্ত অধিকাংশ শিশুর ক্ষেত্রে গড়ে 2-3 হাজার ডায়পার ব্যবহার করতে হয়। তবে জার্মানির কিছু অভিভাবক ডায়পার ছাড়াই শিশুকে বড় করার চেষ্টা করছে। ডায়পার ছাড়াও তাদের সন্তানরা কিছু প্রস্রাব বা পটি করছে, বিছানা ভেজাচ্ছে না। কিভাবে সম্ভব সেটাই আজ জানব। আপনি আপনার বাচ্চাকে সকালে বাথরুমের টয়লেটের উপর নিয়ে যান, তারপর হিসহিস বা লুলু শব্দ করুন, এরকম অনেকবার চেষ্টা করুন। দেখবেন এই সংকেত শুনে বেবি প্রস্রাব বা পটি করছে। আপনি খাওয়ানোর আগে বা খাওয়ানোর 30 মিনিট পর এই সংকেত ব্যবহার করুন। এরকম অনেকদিন চেষ্টা করলে পরে বেবি প্রস্রাব বা পটি করার সময় নিজেই এই সংকেত দিবে। 5. শিশুদের মধ্যে ডায়পারজনিত ফুসকুড়ি বা র্যাশের কয়েকটি সাধারণ কারণ দেওয়া হলো। 1. ডায়পারের সাথে ত্বকের ঘষায়। 2. দীর্ঘ সময়ের জন্য একটা ভেজা বা ময়লা ডায়পারের মধ্যে রেখে দিলে র্যাশ হতে পারে। 3. নিতম্ব, উরু, জননাঙ্গে ডায়পারের জন্য বাতাস ঢুকতে পারে না, তাই আর্দ্রতার সৃষ্টি হয়, ফলে ব্যাকটেরিয়া বা ইস্ট সংক্রমণ দেখা দেয়। 4. সাধারণ উত্তেজক পদার্থ যেমন সাবান, সুগন্ধযুক্ত ডায়পার এবং ওয়াইপগুলির কারণে র্যাশ হতে পারে। 5. বাচ্চা অ্যান্টিবায়োটিক সেবন করলে বা যে মা বুকের দুধ খাওয়ান সে সেবন করলে। 6. প্রথমবার শক্ত খাবার দিলে মলত্যাগের পরিমাণ বাড়ে, এর ফলে র্যাশ হতে পারে। 6. শিশু ডায়পারজনিত ফুসকুড়ি বা র্যাশ হলে কী কী করবেন? ডায়পারের র্যাশ শিশুর ত্বকে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটায়, এতে শিশুর অস্বস্তির কারণ হতে পারে। সেই কারণে শিশুদের ডায়পারজনিত ফুসকুড়ি বা র্যাশ হলে কী কী করবেন সে বিষয়ে আলোচনা করব। নারকেল তেল, এটি শিশুদের ডায়পার র্যাশের জন্য অন্যতম কার্যকর উপায়। উষ্ণ গরম জল দিয়ে নিতম্ব ধুয়ে দিয়ে নরম তলে দ্বারা মুছে শুকনো করে নিতে হবে। তারপর বড় চামচের অর্ধেক পরিমাণ নারকেল তেল দিয়ে ফুসকুড়িগুলির উপরে প্রয়োগ করুন।
এছাড়াও নারকেল তেল আবার ডায়পারে ছত্রাক র্যাশের চিকিৎসার জন্য কার্যকর। ভিনেগার পোষাব ক্ষারীয় প্রকৃতির কারণে শিশুর ত্বক পুড়িয়ে দিতে পারে যদি দীর্ঘ সময় ধরে ডায়পার পরে থাকে। জলের সাথে ভিনেগার দিয়ে সেই জল দিয়ে আপনার বাচ্চার পিছনের অংশ পরিষ্কার করতে পারেন। এই দ্রবণটি ডায়পার পরিবর্তনের সময় ব্যবহার করা যেতে পারে। বুকের দুধ ডায়পার জনিত ফুসকুড়ির জন্য বুকের দুধ একটি কার্যকর প্রতিকার। আপনি কয়েক ফোঁটা বুকের দুধ নিয়ে র্যাশের উপরে লাগান এবং নিজে থেকে শুকিয়ে যেতে দিন। তারপর আপনি পরিষ্কার ফ্রেশ ডায়পার পরিয়ে দিন। ডায়পার পরিষ্কার রাখুন। ডায়পারে র্যাশ হয়ে থাকে আর্দ্র ডায়পার থেকে। আপনার বাচ্চার নিতম্বটি শুকনো রাখার চেষ্টা করুন এবং ঘষাঘষি করা থেকে বিরত থাকুন। গোসল করানোর সময় হালকা ধরনের সাবান ব্যবহার করুন এবং মাঝে মধ্যেই ডায়পার পরিবর্তন করবেন। মনে রাখবেন, অ্যালকোহলযুক্ত কোনো ওয়াইপ ব্যবহার করবেন না। পেট্রোলিয়াম জেলি ফুসকুড়িগুলির বা র্যাশের চিকিৎসা করতে আপনার বাচ্চার নিতম্বটি পরিষ্কার করুন। সুতির তোয়ালে দিয়ে মুছে শুকনো করে নিন। তারপর ফুসকুড়িগুলি বা র্যাশের উপর পেট্রোলিয়াম জেলি একটা পাতলা আস্তরণ প্রয়োগ করুন। ফুসকুড়িগুলি বা র্যাশ উদা হয়ে যাওয়া পর্যন্ত মাঝে মধ্যেই শিশুর ডায়পার পাল্টিয়ে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। কিছু সময় ডায়পার মুক্ত রাখুন। শিশুদের মধ্যে ডায়পার র্যাশ হওয়ার অন্যতম কারণ হলো তাদের নিতম্বের চারপাশের স্থানে বায়ু সঞ্চালনের অভাব। সুতরাং অবশ্যই কিছু সময় তাকে ডায়পার মুক্ত রাখা উচিত। আপনার সন্তানের ডায়পার পরিবর্তন করার মাঝের সময় তাকে কিছু সময় ডায়পার মুক্ত অবস্থায় থাকতে দিন। সাত, কখন একজন ডাক্তারের সাথে আলোচনার প্রয়োজন। ডায়পার জনিত ফুসকুড়ি বা র্যাশ সাধারণত 2 থেকে 3 দিনে সেরে যায়। বেশিরভাগ বাবা মায়েরাই ডায়পার জনিত ফুসকুড়ি বা র্যাশের জন্য ঘরোয়া উপায়গুলো করে থাকেন, কিন্তু সেগুলো কিছু কিছু সময় কার্যকর না হতে পারে। নিম্নলিখিত লক্ষণগুলোকে আপনার বাচ্চার মধ্যে দেখতে পান, তবে সেক্ষেত্রে আপনার বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। যেমন জ্বর থাকলে, ফোসকা উঠলে, অস্বাভাবিক ফুলে গেলে, র্যাশ থেকে যদি হলদে তরল বের হয়, র্যাশ আরও বেশি গুরুতর হলে, লাল ব্রণের মতো দেখা দিলে, বাচ্চার ত্বকে ভাজে লালসে দেখা দিলে, এই সমস্যাগুলো এক সপ্তাহের মধ্যে যদি উধাও না হয়ে যায় তাহলে একজন শিশু রোগ বিশেষজ্ঞের সাথে আলোচনা করুন। র্যাশ সাধারণ ব্যাপার হলেও এ থেকে অনেক বড় ধরনের সমস্যা হতে পারে, তাই যথাযথ ব্যবস্থা নিন। না জেনে নিজে চিকিৎসা করবেন না, বিশেষজ্ঞের পরামর্শ নিন। আর আপনার বাচ্চার কোনো বিষয় সম্পর্কে জানার থাকলে আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন, আমরা উত্তর প্রদানের চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও দেখতে পারেন। আপনার বাচ্চার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।